নতুন বাজারের সাপ্তাহিক হাট বাজার পরিচালন কমিটির অপদার্থতার কারণে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হল মাংস ব্যবসায়ীদেরকে শনিবার রাতের বর্ষণের ফলে সাপ্তাহিক হাটের মাংস বাজারটি সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়ে যে কারণে রবিবার সাপ্তাহিক হাটে আসা প্রায় পঞ্চাশ থেকে ষাট জন মাংস ব্যবসায়ী নির্দিষ্ট স্থানে মাংস ব্যবসা করতে পারেননি একটা সময় ব্যবসায়ীরা বাধ্য হয়ে নতুন বাজার আশ্রমচৌহনী এলাকায় প্রধান সড়কের উপর কাটা মাংস নিয়ে ব্যবসা করতে বসে পড়ে যার ফলে রাস্তার দুধারে আটকে পড়ে প্রচুর সংখ্যক যানবাহন সাপ্তাহিক হাট পরিচালন কমিটির উপর ক্ষোভ উগ্র দিয়ে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা হঠাৎ করে রাস্তার উপর ব্যবসা করার জন্য বসায় পুলিশ প্রশাসনকে প্রচন্ড সমস্যার সম্মুখীন হতে হয় দীর্ঘ প্রায় এক ঘন্টা যাবত নতুন বাজার আসমচৌমণী এলাকার প্রধান সড়ক বন্ধ থাকায় সাধারণ মানুষজন সহ যান চালকদের অসুবিধার সম্মুখীন হতে হয় পরবর্তী সময়ে পুলিশ প্রশাসন ও নতুন বাজার এগ্রি রেগুলেটেড মার্কেট কমিটির লোকজন ব্যবসায়ীদের অনেক বুঝিয়ে সুঝিয়ে রাস্তাটি অবরোধ মুক্ত করেন কত বড়াই